हिदायी बोल हरी बोल। आज के हमारे श्री विग्रह प्रतिष्ठित आगे থেকে আছেন রাধা মাধব, তারপর নতুন মন্দির তৈরি হয়েছে, রাধা মাধব এখন নতুন মন্দিরে থাকবেন, তার ইচ্ছা হয়েছে। হরি বল। আমরা যেমন টালির ঘরে থাকতে চাই না, সবার ইচ্ছা পাকা ঘরে থাকব, পাথর বসানো ঘরে থাকব, তা রাধা মাধব নিতাইব তারাও এখন পাকা ঘরে মন্দিরে থাকবেন। ভক্ত তাকে যেভাবে রেখে সুখ পায় তিনি সেইভাবেই সুখ পান। সামর্থ্য থাকলে না করলে অপরাধ হয়। আমার রাজভোগ দেওয়ার যোগ্যতা আছে কিন্তু তবু আমি নকুল দানা দিচ্ছি, এতে অপরাধ হয়। ছেলের জন্য রাজভোগ আর নিতাই গৌরের জন্য নকুল দানা, এটা তো ভক্তির লক্ষণ নয়। আমরা ঠাকুরকে, নিতাই গৌরকে, রাধা মাধবকে বাতাসাতি রাখবো আর আমরা রান্না করি পঞ্চব্যঞ্জন সহকারে ভোজন করব, এটা ভক্তি নয়, এটা ভজন নয়, এটা হলো দায় থাকা ভক্তি। আজকে আমার এই বাড়ির অধিকাংশ পরিবারের অধিকাংশ ব্যক্তি তারা আমার আনুগত্য স্বীকার করেছে, এই জন্য সবার কাছে তথা সমস্ত এখানে যারা সমবেত হয়েছেন ভক্তবৃন্দ সবার কাছে নিবেদন, আমরা যা কিছু ভোজন করব রাধা মাধব নিতাই গৌরকে দিয়ে ভোজন করব। শাস্ত্র বলছেন গোবিন্দকে না দিয়ে খেলে সেটা অভক্ষ ভক্ষণ করা হয়। অনেকে নিরামিষ ভোজন করছেন, আমরা নিরামিষ খাই কিন্তু নিরামিষ খেলেই যে তার ভক্তি লাভ হবে, ভগবানের ভক্ত হয়ে যাবে তা নয়। নিরামিষ তো এমনি অনেক পশু আছে যেমন গরু ছাগল মোষ ভেড়া, এরাও তো নিরামিষ খায়, এরা তো আমিষ খায় না, ওই জন্যে নিরামিষ খেলেও হবে না, গোবিন্দকে দিয়ে খেতে হবে। রাধা মাধব নিতাই গৌরকে নিবেদন করে আমাদের নিবেদনেরও পদ্ধতি আছে। প্রথম, নিতাই গৌর অদ্বৈত এবং কৃষ্ণ এই তার চারজনকে নিবেদন করতে হবে। আপনি চারটি পাত্রে যদি ভোগ দিতে পারেন ভালো, যদি না পারেন দুটো দিন, যদি একটা পাত্রে দেন তাহলে ওই একটা পাত্রকে চারজনার নামে নিবেদন করতে হবে। চারটি কল্পনা করি, চারজনের নামে নিবেদন করতে হবে, প্রথমে মহাপ্রভু, তারপরে নিত্যানন্দ, তারপর অদ্বৈত এবং তারপর কৃষ্ণকে নিবেদন করে বাইরে আসলেন। কথা বলে না, বাইরে আসলেন ভোগ চিন্তা করতে হবে, তারা ভোজন করছেন হরিনাম করতে হবে বা গায়ত্রী জপ করতে হবে বাইরে এসে, যতক্ষণ আমার ভোজন করতে সময় লাগে সেই সময়টুকু তাদেরকেও দিতে হবে। দ্বিতীয়বারে গিয়ে আবার নিবেদন আছে, তাদেরকে আসমন দেওয়া হলো, দিয়ে সেই প্রসাদ আবার নিবেদন করতে হবে। আমি আজকে বিশেষ করে এটা বলছি কেন, এখানে নতুন মন্দির উদ্বোধন হলো এবং নতুন করে আমরা সেবার পরিপাটি সবাই শিখেনি কিভাবে সেবা করতে হবে, যারা ঘরে ভোগ দিবেন তারাও এইভাবে করবেন। দ্বিতীয়বারে গৌরের প্রসাদ দিতে হবে কাকে, গদাধর
এবং শ্রীবাস আদি ভক্তবৃন্দকে দিতে হবে। আর এদিকে কৃষ্ণের প্রসাদ রাধারানী এবং ললিতা বিশাখাদি সখীগণকে নিবেদন করতে হবে, তারা কৃষ্ণের প্রসাদ পেতে আশা করে। অপ্রসাদই দিলে তারা বেশি খুশি হবে না, যায়নি তাই। খুব মূল্যবান কথা, স্বয়ং রাধারানী তিনিও গোবিন্দের প্রসাদ কামনা করছেন। এই যে আমরা তুলসীর গলায় মালা আগেই পরিয়েছি না, ওটা প্রসাদই করে তারপরে পড়াতে হবে। গুরুদেবের গলে আগেই মালা পড়াতে চেয়েছে, কিন্তু না, প্রসাদই মালা গুরুদেব পছন্দ করেন। শুধু বাচ্চাদেরকে অনেক শুধু মালা নয়, ভোগের দ্রব্য সেটাও পরপর নিবেদন হবে। দ্বিতীয়বারে নিবেদন হয়ে গেল, তারপরে গিয়ে আর তাদের আসমন দেওয়া হলো। তৃতীয়বারে আবার গৌরের প্রসাদ রূপ সনাতনাদি গোস্বামীদেরকে দিতে হবে, আর রাধারানীর প্রসাদ মঞ্জুরিগণকে দিতে হবে। মঞ্জুরি মানে রূপমঞ্জুরি, তারপরে লবঙ্গ মঞ্জুরি, গুণমঞ্জুরি, মঞ্জুলালী মঞ্জুরি, বিলাস মঞ্জুরি, কস্তুরী মঞ্জুরি, এরকম অষ্ট মঞ্জুরিকে দিতে হবে। নবদ্বীপ লীলায় যারাই গোস্বামী তারাই বৃন্দাবনে গিয়ে রাধারানীর মঞ্জুরি দেখেছেন। গৌরের প্রসাদ গোস্বামীদের দেওয়া হলো, রূপ গোস্বামী আদি গোস্বামীদের, আর ওদিকে রাধারানীর অধরামৃত মঞ্জুরি গণ পেলেন। তৃতীয়বার নিবেদন হয়ে গেল, এবার তারপর বাইরে আসা হলো। এসে কিছুক্ষণ পরে আবার গিয়ে তাদের আসমন দিয়ে এবার গৌরের প্রসাদ আবার দেয়া হলো। কাকে? গুরুবর্গকে। গুরুবর্গ মানে গুরু পরম্পরাকে। যেমন আমাদের নরোত্তম ঠাকুরের পরিবারে লোকনাথ গোস্বামী প্রথমে, তারপর নরোত্তম ঠাকুর মহাশয়, তারপর তার প্রসাদ গঙ্গানারায়ণ চক্রবর্তী, তারপর কৃষ্ণচরণ চক্রবর্তী, তারপর কুঞ্জবিহারী চক্রবর্তী, এইভাবে তাদের প্রসাদ দিতে দিতে নিজের গুরুকে শেষে দিতে হবে। আর ওদিকে রাধারানীর প্রসাদ গুরু মঞ্জুরিগণকে দিতে হবে। ওখানে গিয়ে গুরু মঞ্জুরি হচ্ছেন, নবদ্বীপ লীলায় যেমন লোকনাথ গোস্বামী, উনি আবার বৃন্দাবনে গিয়ে রাধারানীর মঞ্জুরি বা রাধারানীর দাসী, নাম হলো মঞ্জুলালী মঞ্জুরি। নরোত্তম ঠাকুর বৃন্দাবনে রাধারানীর দাসী, চম্পক মঞ্জুরি দেখেছেন। নিজের গুরুদেবেরও মঞ্জুরি স্বরূপ আছে, তাকে এইভাবে পরপর নিবেদন করতে হবে। এইভাবে নিবেদন পদ্ধতি দিয়ে সেই প্রসাদটা পেলে কি হবে গো? কতজন প্রসাদ পেলেন, তারপরে তাদের অবশিষ্ট আমি পেলাম। হরি হরি মহা 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 মহাপ্রসাদ ভক্তি দেবী না এসে পারবে গো? এমন ভাবে যদি আমরা প্রসাদ খাই, প্রসাদ পাই, ভক্তি দেবী অবশ্যই আসবেন হৃদয় মন্দিরে, আসন পাতবেন। এমনি নরোত্তম ঠাকুর বলছেন, বৈষ্ণবের উচ্ছিষ্ট তাহে মোর মননিষ্ঠ। দেখেছেন, বৈষ্ণবের উচ্ছিষ্ট তাহে মোর মননিষ্ঠ, বৈষ্ণবীর নামেতে উল্লাস। নরোত্তম ঠাকুর বলছেন, আমাদের নিষ্ঠা হতে হবে কিসে? বৈষ্ণবের উচ্ছিষ্ট প্রসাদে।
উচ্ছিষ্ট প্রসাদ মানে কেটু প্রসাদ। চৈতন্য ভাগবতে আছে, আপনারা চৈতন্য ভাগবত কিন্তু অবশ্যই পড়বেন, সবার ঘরে চৈতন্য ভাগবত এবং চৈতন্য চরিতামৃত থাকা দরকার। শ্রীমদ ভাগবত তো সংস্কৃতে লেখা, গীতাও সংস্কৃতে লেখা, আবার গীতা পড়লে ভাগবত পড়লে তো মহাপ্রভুকে জানা যাবে না, গীতা পড়তে হবে, কিন্তু গীতা পড়লেই শুধু হবে না, চৈতন্য চরিতামৃত চৈতন্য ভাগবত পড়তে হবে, না হলে আমার গৌর হরিকে নিতাই চাঁদকে জানা যাবে না। নিতাই গৌর হরি অনেকে গীতা নিয়েই আছে, কিন্তু গীতা পড়লে তো শুধু আমার নিতাই গৌরকে জানা যাবে না, জানা যাবে? গীতার মধ্যে আছে নিতাই গৌরের কথা? নাই, আমার রাধারানীর কথাও নাই। এ সমস্ত তত্ত্ব জানতে গেলে আমাদের চৈতন্য ভাগবত চৈতন্য চরিতামৃত পড়তে হবে। এই দেখো, গৌর হরিকে যখনই আমি জানতে চাইব তখনই আবার রাধা কৃষ্ণ এসে যাবে। যদি প্রশ্ন করা হয় গৌর হরি কে, আমরা তো বাঙালি, আমাদের ঘরের ছেলে গৌরাঙ্গ, আমাদের পাড়ার ছেলে, বাঙালির ঘরে জন্মেছে, তাকে আমরা জানতে চেষ্টা করছি না। আমরা স্কুল কলেজে ইতিহাস পড়ছি, সারা ভারতের ইতিহাস, কোন রাজা কবে সিংহাসন দখল করেছে, কতদিন রাজত্ব করেছে, তার বাড়ি কোথায়, কোন রাজনীতিবিদ কি করেছে, এইসব নিয়ে আমরা পড়াশোনা করছি, যার কোনো মূল্য নাই। কিন্তু আমাদের ঘরের ছেলে নিতাই গৌর, তাকে নিয়ে আমরা কোনো রিসার্চ করছি না, তাকে নিয়ে আমরা গবেষণা করছি না। আগে গৌর হরিকে জানতে হবে, গৌর হরিকে জানলে সব জানা হয়ে যাবে। চৈতন্য ভাগবত বলছে, নবদ্বীপ হেনস্থান ত্রিভুবনে নাই, যহি অবতীর্ণ হলেন চৈতন্য গোসাই। নিতাই গৌর হরি দেখেছেন, বলছে নবদ্বীপের মতো জায়গা, নবদ্বীপ ধামের মতো জায়গা ত্রিভুবনে কোথাও নাই। ত্রিভুবন মানে স্বর্গ, মর্ত, এটা হলো মর্তভূমি, আর পাতাল, সংক্ষেপে ত্রিভুবন বলা হয়েছে, কিন্তু আসলে চোদ্দ ভুবন, একটি ব্রহ্মাণ্ড চোদ্দ ভুবন নিয়ে গঠিত। এই চোদ্দ ভুবনের মধ্যে নবদ্বীপের তুল্য জায়গা নাই, কেন? যহি অবতীর্ণ হলেন চৈতন্য গোসাই। নিতাই গৌর হরি কলিযুগ পাবন অবতার, সর্ব অবতারীর অবতারী আমার গৌর হরি নবদ্বীপের মাটিতে জন্মেছেন, আমেরিকায় জন্মান নাই, জাপানেও জন্মান নাই, কোথায় জন্মেছেন? নবদ্বীপে। এই জন্য তো নবদ্বীপে যাওয়া দরকার, মহাপ্রভুকে না জানলে নবদ্বীপের প্রতি ভক্তি শ্রদ্ধা বাড়বে না। যখনই আমাদের গৌর হরির প্রতি শ্রদ্ধা ভক্তি বাড়বে তখনই নবদ্বীপের প্রতি ভক্তি বাড়বে। একবার আমার এক গুরু ভাই বহুদিন আগে, তিনি আমেরিকায় চাকরির উদ্দেশ্যে গেছেন, তা সেখানে ভাগবত পাঠ হচ্ছে, গৌর কথা হচ্ছে, তার গুরু ভাইয়ের এক সহকর্মী ওখানে পাঠ শুনছিলেন বসে, এমন সময় আমার গুরু ভাইটি তাকে ইশারায় ডাকলেন কোনো প্রয়োজনে, সবার দৃষ্টি সেদিকে চলে গেল, শ্রোতারাও সেদিকে তাকালেন, পাঠক মহাশয় সেদিকে তাকালেন, এই কথা বলে না, পাঠ শেষে
পাঠক মহাশয় বললেন, আপনার বাড়ি কোথায়, কোথা থেকে এসেছেন? গুরু ভাইটি কি বলবেন? বললেন, আমার বাড়ি নবদ্বীপের কাছে। তখন পাঠক মহাশয় বললেন, আপনি নবদ্বীপের কাছে থাকেন, এখান তো নবদ্বীপের কথাই আলোচনা হচ্ছে, গৌরের কথা, কিন্তু সেই নবদ্বীপের কথায় আপনার শ্রদ্ধা কই? নবদ্বীপের অধীশ্বর গৌর হরির কথায় আপনার শ্রদ্ধা কই? আপনি আপনার সহকর্মীকে ইশারায় ডেকে তার পাঠে মনোযোগ নষ্ট করলেন, শ্রোতাদের মনোযোগ নষ্ট করলেন, এমনকি পাঠকেরও মনোযোগ নষ্ট করলেন, আপনি সবার কাছে অপরাধী হয়ে গেলেন। নিতাই গৌর হরি। তখন আমার গুরু ভাইটি বলছে, দাদা আমি কি করব তখন? আমি তখন সবার চরণে ষষ্ঠাঙ্গে প্রণাম করলাম, প্রণাম করে বললাম, আপনারা সবাই আমাকে ক্ষমা করে দিন, আমি নবদ্বীপের কাছে থেকে নবদ্বীপের মানুষকে চিনতে পারি নাই, তাকে ভালোবাসতে পারি নাই, কিন্তু আপনারা মহাসমুদ্র গৌরপারে গৌরহরিকে এত ভালোবেসে ফেলেছেন, ধন্য ধন্য আপনারা। তা দেখুন, গৌরহরিকে ভালোবাসতে হবে, আর কাউকে ভালো না বাসলেও চলবে। সংসারে যারা আছে, ছেলে মেয়ে, স্বামী স্ত্রী, মাতা পিতা, স্বজন বান্ধব, এদেরকে আপনারা বলবেন, বাবাজি কি সব অলক্ষণে কথা বলছে গো, হ্যাঁ এদেরকে ভালোবাসতে না করছে, হ্যাঁ ওরা তো কেউ না আমার, কোনোদিন ছিলও না, থাকবেও না, থাকবে যার যখন সময় হয়ে যাবে চলে যাবে। আমি বলছি না, আমাদের বৈষ্ণব কবি বলছেন, বৃথাই সে বিনু কৃপণ দুর্জন চপল সুখ লব লাগিরে ভজ হরে মন শ্রীনন্দ নন্দন অভয় চরণার বিন্দুরে দুর্লভ মানব জনম সৎসঙ্গে তর হয়ে ভব সিন্ধুরে চির আপন আমার কৃষ্ণ, চির আপন আমার গৌর হরি। যখন রূপ সনাতন নবাব হুসেন শাহের দরবার থেকে গৌরহরিকে চিঠি লিখলেন যে, গৌরহরি তুমি তো জগাই মাধায় চাপাল গোলা গোপাল অনেক পতিতকে উদ্ধার করেছ, আমরা দুই ভাই পতিত পড়ে আছি এখানে, নবাব হুসেন শাহের অধীনে চাকরি করতে গিয়ে মন্ত্রিত্ব করতে গিয়ে কত অন্যায় অপকর্ম করছি, এই দুই পতিতকে তুমি উদ্ধার করো। তখন গৌরহরি চিঠির উত্তর দিলেন, রাজকার্য করছো করো, কিন্তু মনটা রাজকার্যে দিও না। সবাই মনোযোগ দিয়ে শুনবেন কি বলছেন, মহাপ্রভু বলছেন রাজকার্য করো, মনটা রাজকার্যে দিও না। মনটা কোথায় দেবে? মন দেবে কৃষ্ণের চরণে। হৃদয় গৌর হরি। শুধু রূপ সনাতনকে বলছে না গো, আমাদের সবাইকেই বলছেন মহাপ্রভু, এই সংসার করো, সংসার যখন পেতেছি সবার প্রতি তো দায়িত্ব কর্তব্য আছে আমার, এগুলো তো পালন করতে হবে, ঠিক আছে ডিউটি করো, দায়িত্ব পালন করো, কিন্তু মনে মনে ভাববে এরা আমার কেউ না। মহাপ্রভু বললেন, তোমরা হয়তো মনে করতে পারো যে মনোযোগ না দিলে কি কোনো কার্য করা যায়, তাই না? যে কোনো কর্ম করতে গেলে মনোযোগ সহকারে করলে সেটাই সুষ্ঠুভাবে হয়। তখন প্রভু উত্তর দিলেন, নিজেই প্রশ্ন করে উত্তর দিলেন, আচ্ছা একজন পরপুরুষের আসক্ত রমণী
সে গৃহের সব কাজ করে, করে না? সংসার গোছায়, রান্না করে, ছেলে মেয়ের যত্ন সব করে, স্বামী সেবাও করে, কিন্তু মন মন তার কারো প্রতি নাই, ছেলে মেয়ের প্রতিও নাই, স্বামীর প্রতিও নাই, সংসারের প্রতিও নাই, মন করে আছে সেই পর পুরুষের প্রতি। তেমনি তোমরা সংসারের কাজ করবে, কিন্তু মন কাউকে দেবে না। মন যেন থাকে পর পুরুষের প্রতি, এমন অন্য কাউকে দিও না গো। মন যেন থাকে পরম পুরুষের প্রতি, হরি গোবিন্দ ছাড়া আর কে নয়। মন যেন থাকে পরম পুরুষের প্রতি, গোবিন্দ ছাড়া আর কে নয়। শুধু এ জন্মে নয়, জন্মে জন্মে গোবিন্দ ছাড়া আর কেহ নাই। মন যেন থাকে পরম পুরুষের প্রতি। মহাপ্রভুর নির্দেশ, মহাপ্রভুর শিক্ষা, সবার যত্ন করতে হবে। মন কাউকে দিও না, শ্রীবাস পণ্ডিতে রাঙ্গিনায় মহাপ্রভু হরিনাম সংকীর্তন করছেন সপার্শ্ব। এমন সময় শ্রীবাসীর অন্তঃপুরে তার পুত্র মারা গেল, সবাই কেঁদে উঠলেন রমণীগণ। শ্রীবাস পণ্ডিত ছুটতে ছুটতে অন্তঃপুরে গেলেন, গিয়ে দেখে পুত্র মারা গেছে, তাকে ঘিরে বসে সবাই কাঁদছে। পণ্ডিত বললেন, তোমরা কান্না বন্ধ করো, বন্ধ করো কান্না। মালিনী শ্রীবাসের পত্নী, মালিনী বলছেন, স্বামী পুত্র মারা গেছে, আমি মা হয়ে কাঁদব না? না, কাঁদবে না। তোমরা যদি কান্না বন্ধ না করো, আমি গঙ্গায় ঝাঁপ দেব। এই কথা বলছো কেন স্বামী? তোমাদের এই কান্নার শব্দ যদি আমার গৌর হরির কানে যায়, তাহলে যে আমার প্রভুর প্রেমানন্দে বিঘ্ন হবে, আর প্রভুর প্রেমানন্দে যদি বিঘ্ন হয়, এই জীবনে আমি গঙ্গার জলে বিসর্জন করব। নিদাই গৌর হরি। দেখেছেন, পুত্র মারা গেছে, সেদিকে লক্ষ্য নাই। লক্ষ্য কোথায়? আমার গৌর হরির সুখের প্রতি, গৌর হরির সুখের দিকে তার লক্ষ্য। ভয় পেয়ে রমণীগণ কান্না বন্ধ করলেন, পণ্ডিত গঙ্গায় ঝাঁপ দেবে। শ্রীবাস পণ্ডিত পুত্র মৃত অবস্থায় পড়ে রইল, উনি এসে গৌর হরির সঙ্গে হরিনাম করতে লাগলেন। অন্তর্যামী গৌর হরির অন্তরে জানতে পারলেন সবকিছু। বলছেন, শ্রীবাস, আমি আগের মতো আনন্দ পাচ্ছি না, তোমার ঘরে কোনো অমঙ্গল হয়নি তো? শ্রীবাস পণ্ডিত বলছেন, অমঙ্গল? আমার ঘরে অমঙ্গল আসবে কি করি? যার নাম স্মরণ করলি জগতের সকল অমঙ্গল পালিয়ে যায়, সেই সর্বমঙ্গলময় গৌর হরি সপার্শ্ব যার আঙ্গিনায় বিলাস করছে, তার ঘরে অমঙ্গল আসবে কি করে প্রভু? নিদাই গৌর হরি। দেখেছেন, আমার গুরুদেব আমার আশ্রমে এসেছেন, বাড়িতে এসেছেন, সেই সময় যদি আমার ছেলেটি মরে যায়, তাহলে কি বলবো? এই গুরুদেব ঠিক নাই গো।
গুরুদেব আসলে আমার ছেলেটি মরে গেল, অজ্ঞান অন্ধ জীব তো এটাই বলবে। যে সিনেমায় বলে না, আজ তোমার পরীক্ষা ভগবান, তুমি আছো কিনা নাই ইত্যাদি ইত্যাদি কত কিছু বলে না, ভগবান তোমার পরীক্ষা। অজ্ঞানে অন্ধ হয়ে এ সংসারে মানুষ এসব বলে, কিন্তু সুভাষ পণ্ডিত বলছেন আমার ঘরে অমঙ্গল কি করে আসবে, তুমি সর্বমঙ্গলময় থাকতে। এক ভক্ত বললেন প্রভু কিছুক্ষণ আগে শ্রীবাসের পুত্র মারা গেছে, একথা সত্য শ্রীবাস তোমার পুত্র মারা গেছে? শ্রীবাস বলছেন পুত্র কার পুত্র, আমার তো কেউ নেই, তুমি তো আমার সব গৌধরী, তুমি ছাড়াই আমার আর কে হো নাই। ওহে পতিত পাবন গৌর হরি, তুমি ছাড়াই আমার আর কে হো নাই। তুমি আমার মাতা পিতা, আমার পুত্র স্বামী, তুমি ছাড়াই আমার আর কে হো নাই। তুমি মাতা পিতা পুত্র স্বামী, আমি তোমার ওই চরণে সব শুভেছি। তুমি মাতা পিতা হরধনী পুত্র স্বামী, তুমি ছাড়াই আমার আর কে হো নাই। দেখেছেন একে বলে প্রেম, একে বলে ভালোবাসা। আমি আজকে ঘরে বসে এখানে এসে দুইটা নাতনি এসছে পড়াশোনা করে, তারা বড় হয়েছে, বলছে আমি বললাম বলতো কি সম্পদ পেলে আর পাওয়ার কিছু বাকি থাকে না, এমন কি সম্পদ জগতে আছে যা পেলে সব পাওয়া হয়ে যায়? একজন বললেন ভগবানকে পেলে সব পাওয়া হয়ে যায়, আমি বললাম না ভগবানকে পেলেও সব পাওয়া হয় না, যদি কৃষ্ণ প্রেম পাওয়া যায়, প্রেম ভক্তি যদি পাওয়া যায় তবেই সব পাওয়া হয়ে যায়। নিদাই গুর হরি, প্রেম ভক্তি না হলে কৃষ্ণকে পেলেও তো তুমি তাকে ধরে রাখতে পারবে না, তোমার যদি প্রেম ভক্তি না থাকে। চাও যদি প্রাণ বন্ধুরে আগে করে করো সেবার আয়োজন, দেখো সেবার আয়োজন না করলে কি দিয়ে তাকে ধরে রাখবে, আর তাকে সেবা করবার জন্য চাই প্রেম ভক্তি, আর কিছুতে সে বাধা পড়বে না। রাজভোগ দিন যদি প্রেম ভক্তি না থাকে তার ভালো লাগবে না। আপনি সাগর্ণ দিন, গঙ্গা জল তুলসী দিন, কিছু না থাকে কিন্তু প্রেম সহকারে দিতে হবে। তুলসী দলে ন জলস্য চুলুকে ন বা বিক্রিনীতে সমাত্মনম ভক্তব্য ভক্তবৎসল। গৌতমী তন্ত্র গ্রন্থে বলছেন ভগবান নিজে, কেউ যদি এক গন্ডুষ গঙ্গা জল আর একটি তুলসী দল দিয়ে যদি বলে গোবিন্দায় নম বলে আমায় দিতে পারি, আমি তার কাছে জনমের মতো বিক্রি হয়ে যাই। দেখেছেন গঙ্গা জল তুলসী ঋণ শোধ করতে পারে না গোবিন্দ, তার প্রেম ভক্তি ঋণ কি করে শোধ করবে গো, পারবে না। আমরা সবাই তো কৃষ্ণকে ভালোবাসি তাই না, এখানে যারা এসেছি সবাই কৃষ্ণকে ভালোবাসি,
শ্রীমদ ভাগবতের প্রথম স্কন্ধের দ্বিতীয় শ্লোকে বলা আছে, সদ্দরিদ্র অবরুদ্ধতে যদি কেউ ভগবানের কথা শুনতে ইচ্ছে করে, এখনো শোনে নাই, শুনতে ইচ্ছে করেছে আমি ভগবানের কথা, কৃষ্ণের কথা, গৌরের কথা শুনব, সেই মুহূর্তেই ভগবান তার হৃদয়ে প্রবেশ করে। শুনছেন কথা? শুনব ইচ্ছা করেছে, সেই মুহূর্তে তার ভিতরে ঢুকে যায়। ভগবান মনে করে ও তো আমার কথা শুনতে চায়, তাহলে ও আমার লোক, আমার কথা যখন শুনতে এসেছে তাহলে ও আমার লোক, আমাকে ভালোবাসে, তাহলে ওর বাড়িতে যাই। ও যখন আমাকে ভালোবাসে ওর বাড়িতে যাই। কোন বাড়ি গো? এই বাড়ি। কিভাবে ঢুকবে? কথারূপে, কৃষ্ণ কথারূপে, ভগবান আর তার নাম তো আলাদা নয়, ওই নাম রূপে বা কথারূপে কান কর্ণমূল দিয়ে ভেতরে ঢুকলো। ভগবান ভিতরে ঢুকে গেল, গিয়ে দেখছে ঘরটা নোংরা, হৃদয় মন্দির অশুদ্ধ। মন্দির যদি শুদ্ধ না হয়, নোংরা থাকে, সেখানে বিগ্রহ বসবে কি করে গো? তা গোবিন্দ কি বসবেন? বসার জায়গা দেখছেন নোংরা, নানা রকম কামনা বাসনার অন্ধকারে, কামনা বাসনার দুর্বাসনার আবর্জনায় পরিপূর্ণ। তখন ভাবলেন তাহলে যা, ঘরটা পরিষ্কার করা দরকার। আমরা যেমন এই জগতে কোনো বাড়ি ভাড়া নেই, ঘরটা খুলে দেখলাম বাড়িটা খুব নোংরা ঘরটা, তখন নিজে নিজেই পরিষ্কার করে নিলাম, ধূপকাঠি জ্বালালাম, সেন্ট ছিটালাম, তাই না? নিজের বসবাসের যোগ্য করে নিলাম। তেমনি ভগবান ভিতরে গিয়ে নোংরা দেখে ভিতর থেকে তাকে প্রেরণা যোগাচ্ছে, যাও সাধু সঙ্গ করো, হরিনাম করো। হ্যাঁ, সাধুসঙ্গ, নাম কীর্তন, ভাগবত শ্রবণ, মথুরাবাস, শ্রীমূর্তি শ্রদ্ধায় সেবন, এ দেখুন পঞ্চঙ্গ, ভক্তির পঞ্চঙ্গ শ্রেষ্ঠ। প্রথম কি? সাধুসঙ্গ। দেখুন এই যে সাধুসঙ্গের কথা বললেন চৈতন্য চরিতামৃতের কথা, এই কথাগুলি হলো চৈতন্য চরিতামৃতে। সাধুসঙ্গ মানে সাধুর সঙ্গ। এখন কে সাধু? অনেক তো আমার মতো বেশভূষা পরা সাধু অনেক আছে, অনেক গেরুয়া ধারী অনেক রকম আছে, তা তো সবাই সাধু, সব জায়গায় তো যাওয়া যায়, সব জায়গায় সৎসঙ্গ হচ্ছে, সাধুসঙ্গ হচ্ছে, কিন্তু না, সব সাধুসঙ্গে যাওয়া যাবে না। দেখো স্বজাতীয় সাধুসঙ্গ করতে হবে। স্বজাতীয় মানে আমরা যে ভজন পথের পথিক, আমাদের আরাধ্য কে গো? আমাদের আরাধ্য দেবতা হল রাধা মাধব বা রাধা কৃষ্ণ যুগল, আমরা যুগলের উপাসক, তাই তো? আমরা গুরু বন্দনায় বলি না, মধুর শ্রী বৃন্দাবন যুগল ভজন ধন, শ্রী গুরুদেব মোহে করল উপদেশ। গুরুদেব উপদেশ করলেন মধুর রসে যুগল ভজন কর, কিন্তু অনেকে এই যুগল ভজনে ডুবতে পারে না বলে এখান থেকে তারা দূরে থাকে। একদিন একজন ব্রহ্মচারী আমাকে বলছেন, 30 বছর আগে, বলছে বাবাজি আপনি কৃষ্ণের রাধা কৃষ্ণের লীলা কীর্তন করেন কেন? আমি বললাম কেন, তাহলে কি গান গাইব? বলছে না, রাধা কৃষ্ণের লীলা গান গাইবেন না, ওটা আমাদের গাওয়ারও অধিকার নেই, শোনারও অধিকার নেই। আমি বললাম এ কথা বলছেন কেন? মহাপ্রভু রামানন্দকে জিজ্ঞেস করলেন চৈতন্য চরিতামৃতের মধ্যলীলায় অষ্টম পরিচ্ছেদ, সেখানে রামানন্দকে মহাপ্রভু জিজ্ঞাসা করছে, রামানন্দ
কাহার সম্পত্তি মধ্যে জীবের কোন সম্পত্তি গণী, রায় কহে রাধা কৃষ্ণে প্রেম যার সেই বরধনী। জয় রাধে। রামানন্দ বললেন, রাধা কৃষ্ণের যুগল চরণে যার প্রেম ভালোবাসা সেই সবচাইতে বড় ধনী। শুধু একা কৃষ্ণকে ভালোবাসলে কিন্তু বড় ধনী হবে না, রাধা কৃষ্ণের যুগলকে ভজন করতে হবে, যুগলের প্রতি প্রেম চাই। তো যুগলের প্রতি প্রেম মানে রাধা কৃষ্ণের প্রেম যার সেই বড় ধনী। যুগলের সঙ্গে প্রেম করতে গেলে কি করতে হবে গো? আপনারা যখন তুলসী আরতি করেন কি বলে আরতি করেন না, আমরা ঝড়ের মতো, অনেকে ঝড়ের মতো করে যাই, হ্যাঁ ঝড়ের মতো তুলসী আরতি করি, কিন্তু ওর মধ্যে ডুবতে হবে এই আরতিতে, পদগুলিতে কি বলছেন, নম নম জয় তুলসী কৃষ্ণ প্রেয়সী নম নম ব্রজ রাধা কৃষ্ণে সেবা পাব এই অভিলাষী নম নম যে তোমার শরণ লয় তার বাঞ্ছা পূর্ণ হয় কৃপা করি করো তারে বৃন্দাবনবাসী নম নম। তুলসীর কৃপা না হলে বৃন্দাবনবাসী হতে পারবে না, বৃন্দাবনে গিয়েও বৃন্দাবন দর্শন হবে না। তারপরে বলছেন, এই মনের অভিলাষ বিলাস কুঞ্জে দিওবাস, এই মনের অভিলাষ রাধা মাধবের বিলাস কুঞ্জে দিওবাস, নয়নে হেরিব সদা যুগল রূপরাশি নম নম। কি গো কি কামনা করছেন? রাধা কৃষ্ণের বিলাস কুঞ্জে বাস চাইছি তো আমরা, তাই না? রাধা কৃষ্ণ যেখানে বিলাস করছেন সেই বিলাস কুঞ্জে বাস। বাবা, এই জগতে যদি বিয়ের পরে কোনো বর কনে এক ঘরে থাকে, তৃতীয় কোনো ব্যক্তি ওখানে ঢুকতে পারে বাসর ঘরে, কি গো মায়েরা আপনারাই বলুন না, ও দুজন ছাড়া আর কেউ থাকতে পারে না। আর আমরা সবাই বলছেন, এই মনের অভিলাষ বিলাস কুঞ্জে দিয়ে বাস, রাধা কৃষ্ণ বিলাস করছে সেখানে বাস চাইছি। জয় রাধে। রাধা কৃষ্ণের বিলাস কুঞ্জে বাস করতে গেলে কেমন যোগ্যতা চাই গো? যারা কৃষ্ণকে ভগবান রূপে চিন্তা করে তারা কি ওই বিলাস কুঞ্জে ঢুকতে পারবে? পারবে? আবার আরেকটা দিনের কথা মনে পড়লো, মানে একদিন রাধারানীর মানভঞ্জন লীলা কীর্তন করছি, তা কীর্তনের পরে যখন বাইরে বেরিয়েছি এক ব্রহ্মচারী বলছেন, বাবাজি কি আপনি কৃষ্ণ ভগবানকে গালাগালি করলেন কেন? আপনি কৃষ্ণ ভগবানকে গালাগালি করলেন কেন? আমি বললাম, কই আমি তো গালাগালি করি নাই। এই তো আসলে আপনি গালাগালি করলেন কৃষ্ণ ভগবানকে, লম্পট শট প্রবঞ্চক ধৃষ্ট কপট, কৃষ্ণ ভগবানকে তাড়িয়ে দিলেন, যাহা বসিয়াছ তাহা খুঁড়ি ফেলে মাটি, এখনই উঠে গেলে দিব ছড়া ঝাঁটি। আমি বললাম, ও তো আমি গালাগালি করি নাই, রাধারানী গালাগালি করেছে, তার কথাটাই আমি তার হয়ে বললাম আর কি। দেখুন, উনি কৃষ্ণকে ভগবান রূপে চিন্তা করেন, এই জন্য রাধা কৃষ্ণের এই মাধুর্য লীলা আস্বাদনে ওনার অধিকার নাই। জয় রাধে।
যারা কৃষ্ণকে ভগবান জ্ঞানে চিন্তা করবে, রাধা কৃষ্ণের লীলা মাধুরী তাদের আস্বাদনে অধিকার নেই। রামানন্দের সঙ্গে এটা আলাপ হয়েছে মহাপ্রভুর, যখন সিদ্ধান্ত হলো, সাধ্যবস্তু নির্ণয় হলো যে ব্রজে রাধা কৃষ্ণের যুগল সেবা এটাই হলো জীবের সাধ্যবস্তু, ওই যুগল সেবাই আমাদের কাম্য। তখন মহাপ্রভু বললেন, রামানন্দ, সাধ্যবস্তু সাধন বিনে কেহ নাহি পায়, কৃপা করি কহ রায় পাবার উপায়। কোন সাধনায় এই রাধা কৃষ্ণের যুগল সেবা পাওয়া যাবে? সবাই মনোযোগ দিয়ে শুনবেন মায়েরা, মূল্যবান কথা, সার কথা, অসার নয়, সার কথা। রামানন্দ উত্তর দিলেন, রাধা কৃষ্ণ লীলা হয় অতি গুরুতর, দাস্য বাৎসল্যাদি ভাবে না হয় গোচর। দেখেছেন, রাধা কৃষ্ণ লীলা এত গুরুতর, যারা কৃষ্ণের দাস্যরসের ভক্ত, তুমি প্রভু, হে কৃষ্ণ তুমি প্রভু আমি তোমার দাস, তারা ওখানে প্রবেশ করতে পারবে না, বিলাসকুঞ্জে। যারা সক্ষরসের পাত্র, সীতাম সুদাম বসুদাম মধুমঙ্গল, ওদের অধিকার নেই। যারা কৃষ্ণের মাতা পিতা নন্দ যশোদা, তারা ওখানে প্রবেশ করতে পারবে না, পারবে? আপনার ছেলে মেয়ে যদি বাসর ঘরে ঢোকে, আপনারা ঢুকতে পারবেন? না। তখন কারা ঢুকতে পারে গো? যদি নায়িকার কোনো বান্ধবী বা বন্টন থাকে, তাও শোয়ার সময় থাকতে পারে না, ওই আগে যাই হোক। ওই জন্য মহাপ্রভুর প্রশ্নের উত্তরে রামানন্দ বলছেন, সবে মাত্র সখীগণের ইহাতে অধিকার, সখী লীলায় আস্বাদি করে লীলার বিস্তার। নিতাই গুর হরি ও, যারা রাধারানী সখী বা দাসী, তারাই রাধা মাধবের ওই বিলাস কুঞ্জে প্রবেশ করতে পারবে। তাও সখীরাও আবার থাকতে পারে না, ললিতা বিশাখাদি সখীগণ তারা কুঞ্জের ভিতরে থাকতে পারে না, ঢুকতে পারে না। যারা দাসী, অন্তরঙ্গা দাসী, তারাই ভিতরে ঢুকে যুগলে পদসেবা করে বা বাতাস দেয় ইত্যাদি ইত্যাদি। কি গো মায়েরা, মনোযোগ দিয়ে শুনছেন তো? রাধাকৃষ্ণের বিলাসকুঞ্জে প্রবেশ করতে গেলে আমাকে দাসী হতে হবে, কৃষ্ণের দাস হলে হবে না, রাধারানীর চরণে দাসী হতে হবে, কিঙ্করি হতে হবে। রাধা দাসী না হলে যুগলের সেবার অধিকার পাওয়া যাবে না। মহাপ্রভু বললেন, আচ্ছা রামানন্দ, সখী বা দাসীর স্বভাবটা কেমন, কিরকম স্বভাব নিলে রাধা দাসী হওয়া যায় বা সখী হওয়া যায়? মনোযোগ দিয়ে শুনবেন সবাই, শুধু মেয়ে ছেলে হয়ে জন্মালে এই রাধার দাসী হওয়া যাবে না, খুব সাবধান, এ দেহের দ্বারাই হবে না। আপনি পুরুষ হন আর মেয়ে হন, এ দেহের দ্বারা রাধা কৃষ্ণের সেবার অধিকার হবে না, বিলাসকুঞ্জে প্রবেশ করা যাবে না। আপনি যুবতী মেয়ে হলেও পারবেন না ঢুকতে, মনে নিজ সিদ্ধ দেহ করিয়া ভাবন, রাত্রিদিন রাধা কৃষ্ণ চিন্ত হয়ে অন্তর মন। মনের দ্বারা একটা দেহ তৈরি করতে হবে, মনের দ্বারা দেহ তৈরি করতে হবে, এটা গুরুদেব নির্দিষ্ট করে দেবেন, পরিচয়টা দিয়ে দেবেন, তোমার নাম অমুক মঞ্জরি, তোমার বয়স 12 বছর 2 মাস কি 3 মাস, তোমার বর্ণ গৌরবর্ণা, তোমার সেবা বাতাস করা বা চামর সেবা করা কি তাম্বুল সেবা করা, এরকম গুরুদেব নির্দিষ্ট করে দেবেন, আর ওই স্বরূপটি তোমাকে ভাবতে হবে।
এটা আমার প্রকৃত স্বরূপ নয়, ওটাই আমার প্রকৃত স্বরূপ। গুরুদেব যেটা পরিচয়টা দিলেন, জয় রাধে। তো মহাপ্রভু জিজ্ঞাসা করছেন কিরকম স্বভাব নিলে রাধার দাসী হওয়া যায়। রামানন্দ উত্তর দিচ্ছেন, সখীর স্বভাব হয় অকথ্য কথন, মানে বলা যায় না এই কথা, বিশ্বাসযোগ্য কথা নয়। সখীর স্বভাব হয় অকথ্য কথন, কৃষ্ণ সঙ্গে বিলাসে নাহি সখীর মন। ভগবান কৃষ্ণের সঙ্গে বিলাসে সখী বা দাসীর মন নাই। আপনারা বলুন, জগতে এমন কোন সতী নারী আছে গো কৃষ্ণের সঙ্গে মিলন চায় না? হ্যাঁ, স্বয়ং লক্ষ্মী পর্যন্ত, নারায়ণের ঘরণী, উনি পর্যন্ত কৃষ্ণের সঙ্গ কামনা করলেন কিন্তু পাইনি। কেন পাইনি জানি? গোপীর আনুগত্য স্বীকার করে নাই, রাধারানীর অনুগত হয় নাই, এই জন্য লক্ষ্মী কামনা করেও কৃষ্ণ সঙ্গ পেলেন না। জয় রাধে। আমাদের ভজনটা হলো আনুগত্যের ভজন, কৃষ্ণ সঙ্গে মিলন বা বিলাস চায় না রাধারানী সখী বা দাসী। তাহলে কত বড় আত্মসুখ বর্জিতা! একটু আত্মসুখ কামনা আছে গো? এক বিন্দু নিজের সুখ কামনা থাকলে রাধারানীর মন্দিরে, রাধা মাধবের মন্দিরে চাকরি হবে না। এবং মন্দিরে ঢুকতে গেলে, বিলাসপুঞ্জে বাস করতে গেলে আত্মসুখ বিসর্জন দিতে হবে। তাহলে সখীরা কৃষ্ণের সঙ্গে মিলন চায় না? না, তারা কি চায়? একটা কিছু চায় তো? হ্যাঁ চায়। কি চায় জানেন? রাধার সঙ্গে যতনে কৃষ্ণের মিলন করায়, নিজ কৃষ্ণ সঙ্গ হইতে তাহে কোটি সুখ পায়। জয় রাধে। সখীদের চেষ্টা কি জানেন? তারা রাধারানীকে গোবিন্দের সঙ্গে যত্ন করে মিলন করায়, গোবিন্দের সঙ্গে মিলন করায়। আর মিলন করিয়ে কত সুখ পায় জানেন? নিজে কৃষ্ণ সঙ্গে মিলনে যে আনন্দ না পায়, রাধার সঙ্গে গোবিন্দের যত্ন করে মিলন করিয়ে তার চাইতে কোটি কোটি গুণ বেশি সুখ পায়। জয় রাধে। আপনারা প্রশ্ন করতে পারেন মায়েরা, যে বাবাজি এটা কি করে হয়? আমি নিজে কৃষ্ণের সঙ্গে মিলিত হলাম না, রাধারানীর সঙ্গে মিলন করালাম, আর তাই দেখে আমার কোটি গুণ সুখ, কোটি গুণ আনন্দ। কেন হয় জানেন? সখী বা দাসীদের এত সুখ কেন হয় জানেন? কারণ সখীরা দাসীরা রাধারানীর থেকে আলাদা নয়, আলাদা নয়, লতা আর পাতা। শ্রীরাধিকা হলেন কৃষ্ণ প্রেম কল্প লতা, সখীগণ হয় লতা রঙ্গে পল্লব পুষ্প পাতা। জয় রাধে। কৃষ্ণ লীলামৃতে যদি লতাকে সিঞ্চয়, লতা হইতে পল্লবাদের কোটি সুখ হয়। জয় রাধে। লতার গোড়ায় জল দিলে আর কি পাতায় জল দিতে হয় গো? লাউ গাছের গোড়ায় জল দিলে পাতায় আপনা হতে রস সঞ্চারিত হয়, এবং দেখা যায় লতার থেকে পাতার আনন্দ বেশি হয়, তাই না? লাউ গাছের পাতাগুলি কেমন কচি কচি, কত সুন্দর! তাহলে লতার থেকে পাতার আনন্দ হয়,
বেশি, জল দেয়া হলো লতার গোড়ায়, আর আনন্দ বেশি হচ্ছে পাতা, লতায় হইতে পল্লবাদ্যে কোটি গুণ সুখ হয়। লতার পাতা আলাদা নয়। আচ্ছা, লতার থেকে যদি পাতা আলাদা করে দেয়া হয়, পাতা বাঁচবে? বাঁচবে না, মরে যাবে। রাধার সখী এবং দাসী সবসময় তারা রাধারানীর সঙ্গে থাকে, ক্ষণকাল তার সঙ্গ ছাড়া হয় না। আমাদের নরোত্তম ঠাকুর মহাশয় যে প্রেম ভক্তি চন্দ্রিকাটা আপনাদের অনেককে দেওয়া হয়েছে, ওই চটি গ্রন্থটার মধ্যেই আছে। নরোত্তম ঠাকুর বলছেন, হরি হরি আর কবে এমন দশা হব, ছাড়িয়া পুরুষ দেহ কবে বা প্রকৃতি হব, কবে হাম ব্রজ ভুলে যাব, কবে বৃষভানুপুরি আহিরি গোপীর ঘরে তনয়া হইয়া জন্মিব, কবে বৃষভানুপুরি আহিরি গোপের ঘরে, মানে গোয়ালার ঘরে আমি কন্যা হয়ে জন্মাব। বাক্সিতে তো গোয়ালা আছে, এখানে না। কোন গোয়ালার ঘরে? বৃষভানুপুরি মানে বর্ষা নয়, রাধারানীর বাবার বাড়ি যেখানে, সেই গ্রামে আমার গোপী গর্ভে জন্ম হবে। ওখানে তো রাধারানী জন্মেছেন, ওই গ্রামে। তাহলে ওখানে যদি জন্মাতে পারি রাধারানীর সঙ্গ, আবার পরের লাইনে বলছেন, যাবটি আমার কবে এ পানি গ্রহণ হবে, বসতি করিব কবিতায়, আর যাবটি আমার পানি গ্রহণ হবে। পানি গ্রহণ মানে কি গো? মানে বিয়ে হবে। তাহলে বর্ষা নয় জন্ম হবে, আর যাবটে আমার বিয়ে হবে। যাবট কোথায় গো? যাবটে আপনারা গেছেন? যাবটে গেছেন না? যাবট কিসের জন্য বিখ্যাত? আয়ন ঘোষের বাড়ি, রাধারানী শ্বশুরালয়, তাই না? তা নরোত্তম ঠাকুর বলছেন, আমার বর্ষা নয় জন্ম হবে, আর বিয়ে হবে যাবটে। কেন, কলকাতায় হলে হবে না? না, বোম্বে হলেও হবে না, আমার বিয়ে হবে যাবট গ্রামে, যেখানে রাধারানীর বিয়ে হয়েছে সেখানেই, সেই গ্রামে আমার বিয়ে হবে, তবে তো রাধারানীর সঙ্গ। রাধারানী যখন বাপের বাড়ি আসবে, আমিও আমার বাবার বাড়ি আসব। রাধারানী যখন শ্বশুর বাড়ি যাবে, আমিও তখন শ্বশুর বাড়ি যাব, তবে তো সবসময় রাধারানীর সঙ্গে সঙ্গে থাকতে পারব। জয় রাধে। এগুলি আমাদের ভজন, এ ভজন যে সাধু সঙ্গে নাই, সে সাধু সঙ্গ যত বড়ই হোক না কেন, সে সাধু সঙ্গে যাব না, তার কথা শুনব না। নরোত্তম ঠাকুর বলছেন, কর্মী জ্ঞানী জ্ঞান কর্ম করে লোক, নাহি জানে ভক্তি যোগ, নানা মতে হইয়া অজ্ঞান, তার কথা নাহি শুনি, তার কথা নাহি শুনি, পরমার্থ তত্ত্ব জানি। প্রেম ভক্তি ভক্ত গণ প্রাণ, যে কথাটা বলছিলাম, প্রেম ভক্তি চাই। সবচাইতে শ্রেষ্ঠ প্রেম হলো মধুর প্রেম, কান্তা প্রেম। রাধা কৃষ্ণের যুগল ভজন যারা করছেন, রাধার দাসী হয়ে তাদের পরিপূর্ণ কৃষ্ণ প্রাপ্তি,
ঈশ্বর জ্ঞানে ভজন করলে, কৃষ্ণকে ভগবান জ্ঞানে চিন্তা করলে আপনি বৃন্দাবনে যেতে পারবেন না। মনোযোগ দিয়ে শুনুন, কৃষ্ণকে মোটেও ভগবান জ্ঞানে চিন্তা করবেন না মায়েরা, বুঝতে পারছেন তো? কৃষ্ণকে মোটেও ভগবান জ্ঞানে চিন্তা করবেন না। আমাদের ভজন হলো ব্রজের ভজন। মহাপ্রভু বলেছেন, চারিভাবের ভক্তি দিয়া নাচাই মুখমন। চারিভাবের ভক্তি কি? দাস্য সখ্য বাৎসল্য মধুর, এটা হলো ব্রজের ভজন। ব্রজবাসীরা কেউ কৃষ্ণকে ভগবান ভাবে না, ভাবে মোর পুত্র, মোর সখা, মোর প্রাণপতি। এইভাবে যে মোরে করে শুদ্ধ রতি, আমি তাদের প্রেমে বাঁধা থাকি। আমাকে যারা ঈশ্বর মানে, নিজেকে মানে হীন, তার প্রেমে বশ না হই অধীন। দেখেছেন? তা ঈশ্বর জ্ঞানী বিধি মার্গে ভজন করে বৈকুণ্ঠে যাবে, কিন্তু ব্রজে যেতে পারবে না। যে যথামং প্রপদ্যন্তি স্থান ততই ভবজম্মহম। কৃষ্ণ বলছেন, আমাকে যে যেরূপ ভাবে ভজন করে আমি তাকে সেরূপ ভাবে অনুগ্রহ করি। তার কৃষ্ণকে পাবে, কিন্তু দ্বারকা মথুরার কৃষ্ণকে পাবে, বৈকুণ্ঠে নারায়ণকে পাবে, ঈশ্বর জ্ঞানে চিন্তা করলে, ভগবান বুদ্ধিতে চিন্তা করলে। হ্যাঁ, খুব সাবধান সাধু। তারপর কি সাধু? তারপর কি সাবধান? দেখেছেন? সাধু সাবধান, ফির কহিয়ে করুন অবধান। সাধু সঙ্গ করতে গেলে এরকম সজাতীয় সাধু সঙ্গ করতে হবে। সাধু শাস্ত্র গুরু বাক্য, তিনিতে করি ঐক্য, সতত ভাসিব প্রেম মাঝে। নরোত্তম ঠাকুর বলছেন প্রেম ভক্তি চন্দ্রিকা, সাধুর কথা, গুরুদেবের কথা এবং শাস্ত্রের কথা মিল হতে হবে। সাধু যে বাক্য বললেন শাস্ত্রের সঙ্গে মিল নাই, গুরুদেব যে বাক্য করলেন শাস্ত্রের সঙ্গে মিল হলো না, সেটা মানা যাবে না। সে যত বড় সাধু সঙ্গই হোক। ওই যে অনেকে বলছেন আমার দলে আসো, তোমাদের বাড়ি ঘর নাই, পাকা বাড়ি হবে। মহাপ্রভু বলেছেন, ষোলো নাম বত্রিশ অক্ষর, অত বড় নাম, এখন আধুনিক যুগ, আধুনিক নাম দিচ্ছি তোমাদের, তিলকমালা ওসব পড়তে হবে না, যা খুশি তাই খাও, আমাদের দলে আসো, এমন সহজ ভজন। বলুন, মহাপ্রভুর দল ভারী হবে না ওই দল ভারী হবে? আপনারাই বলুন, ওই দল তো ভারী হবে। যত সব মিনিস্টার ব্যারিস্টার এরা কিন্তু ওই দলেই যাচ্ছে, যত মানুষ তথাকথিত শিক্ষায় শিক্ষা লাভ করছেন, হ্যাঁ, তথাকথিত এই জড়জগতের বিদ্যায় শিক্ষা লাভ করছেন, মানুষ তত আরো অন্ধ হচ্ছেন। ওরা অন্ধ, যাদের কৃষ্ণ স্মৃতি জ্ঞান নাই তারা অন্ধ। যারা গৌর হরিকে ভালোবাসে না তারা অন্ধ। চারিবেদ সরদর্শন পড়িয়াও যে জন, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে, বৃথা তার অধ্যয়ন, লোচন বিহীন জন, দর্পণে কি বা তার কাছে। বৈষ্ণব কবি নয়নানন্দ বলছেন, সমস্ত বিদ্যায় পারদর্শী হয়েও যদি গৌর চরণে ভক্তি না থাকে, তার বিদ্যা বুদ্ধি পাণ্ডিত্য অন্ধের কাছে আয়নার তুল্য মূল্যহীন। একজন অন্ধের কাছে আয়না ধরা হলো, মূল্য আছে নাই? অন্ধের কাছে যেমন আয়না মূল্যহীন, তেমনি গৌর চরণে, কৃষ্ণ চরণে যার ভক্তি নাই, তার সব বিদ্যা বুদ্ধি অন্ধের কাছে আয়নার তুল্য মূল্যহীন। তাই ওই দলে মানুষ বেশি যাচ্ছে, জ্ঞানী গুণী পণ্ডিতেরা। তবে জ্ঞানীগুণী পণ্ডিতেরা যে আসছে না এই দলে তা নয়, আসছে। যারা ভাগ্য যাদের প্রসন্ন হয়েছে তারা আসছে। রূপ সনাতন তারা উত্তম কুলে জন্মেছে, পণ্ডিতের শিরোমণি তারা এসেছেন। নরোত্তম ঠাকুর, গোস্বামীরা সব উচ্চ শিক্ষিত, তবে জড়বিদ্যায় শিক্ষা না,
শাস্ত্রবিদ্যায় পারদর্শী তারা, তাই সাধু সঙ্গ। তারপর নাম কীর্তন, ভাগবত শ্রবণ, আর মথুরাবাস, কৃষ্ণতীর্থে বাস করতে পারলে ভালো, না পারলে মনে মনে বাস, মনে মনে ব্রজে বাস। আমাদের তিনটি জায়গা ভজনের উপযুক্ত। মহাপ্রভু যেখানে জন্মগ্রহণ করেছেন সে জায়গার নাম কি গো? নবদ্বীপ ধাম। হ্যাঁ, একটু আগে বলা হলো না, নবদ্বীপ হেনস্থান ত্রিভুবনে নাই, যহি অবতীর্ণ হলে চৈতন্য গোসাই। নবদ্বীপ ধাম কি? নবদ্বীপ ধাম কি? শ্রী চৈতন্য মহাপ্রভু কি? আর কোনটা? নীলাচল পুরী ধাম, পারলে সেখানে বসতি। আর সর্বোত্তম হল ব্রজধাম, আমার কৃষ্ণের লীলাভূমি। না পারলে বাক্সিতে থেকেও হবে, মানুষে মানুষে বসে বাস করতে। আর শ্রীমূর্তি শ্রদ্ধায় সেবন, আজকের এখানে বিগ্রহ প্রতিষ্ঠা হবে কালকে, তাই না? রাধা মাধব পুনঃপ্রতিষ্ঠা হবে, মানে অভিষেক হবে আর কি। এতদিন সেবা চলছে, এবার আরো সুন্দর করে সেবা করতে হবে। হ্যাঁ, আমাদের আর কোনো আরাধ্য দেবতা নেই, ভগবানের অনন্ত স্বরূপ আছে, তারাও আমাদের আরাধ্য নয়। লক্ষ্মীনারায়ণ ভগবানেরই অবতার, তো আমাদের আরাধ্য নয়, তিনি আমাদের শ্রদ্ধার, তাকে প্রণাম করব। নৃসিংহদেব ভগবানের অবতার, তিনি আমাদের ইষ্ট দেবতা নন। আমাদের ইষ্ট দেবতা হল রাধা কৃষ্ণ নিতাই গৌর। ঠাকুর মশাই বলছেন না, ধন মর নিত্যানন্দ পতি মর গৌরচন্দ্র প্রাণ মর যুগল কিশোর, প্রাণ মর যুগল কিশোর। দেখেছেন নরোত্তম ঠাকুর কিভাবে ভালোবাসা করেছেন, কিভাবে সম্বন্ধ পাতিয়েছেন। বলছেন, আমার ধন ধন মর নিত্যানন্দ, নিত্যানন্দ আমার ধন সম্পত্তি। আমরা তো এই জগতে অনিত্য ধন অর্জন করছি, তাই না? বাড়ি গাড়ি টাকা পয়সা এ তো সঙ্গে যাবে না, যে সম্পদ সঙ্গে যাবে সেই ধন উপার্জন করতে হবে। নিত্য ধন নিতাই ধন, ঠাকুর মশাই বলছেন নিত্যানন্দ আমার ধন সম্পত্তি। নিতাই পদকমল কোটি চন্দ্র সুশীতল, যে ছায় জগত জুড়ায় হেন নিতাই বিনে ভাই, রাধা কৃষ্ণ প্রীতি নয় দৃঢ় করি ধর নিতাইয়ের পায়। নিতাইকে বাদ দিয়ে রাধা কৃষ্ণকে পেলেও পাওয়া হবে না। অনেকে বলছেন জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে, কিন্তু হবে না। নিতাইয়ের করুণা ব্যতিরেকে রাধা কৃষ্ণকে পাওয়া যাবে না। গোপীগণের যেই প্রেম কহে ভাগবতী, একলা নিত্যানন্দ হইতে পাইবে সকলেতে। নিতাই গৌর হরি বল। অনেকে গৌরাঙ্গের মূর্তি রেখেছেন, আবার নিতাইকে রাখে নাই, কিন্তু না, প্রেমানন্দ ঠাকুর বলছেন, প্রেমানন্দ বৈষ্ণব লোচন লোচনদাস ঠাকুর, নিতাই মোর জীবন ধন নিতাই মোর জাতি, নিতাই বিহানে মোর আর নাহি গতি। নিতাই আমার জীবন ধন, নিতাই আমার জাতি, নিতাই বিহানে মো আর নাহি গতি। সংসার সুখের মুখে তুলে দিয়ে ছাই, সংসার সুখের মুখে
তুলে দিয়ে ছাই নগরে মাগিয়া খাবো গাইব নিতাই নিতাই হরি কি বলছে দেখেছেন সংসার সুখের মুখে তুলে দিয়ে ছাই নগরে মাগিয়া খাবো মানে ভিক্ষা করে খাবো গাইব নিতাই যে দেশেতে নিতাই নাই সে দেশে না যাব যে দেশেতে নিতাই নাই সে দেশে না যাব নিতাই বিমুখ জানার মুখ না দেখিব নিতাই বর হরিব বলছে আমার নিতাই কে যে ভজে না তার মুখ আমি দেখব না কি অনুরাগ গঙ্গা যার পদ জল হর শিরে ধরে হেন নিতাই না ভজিয়া দুঃখ পাই মরে লোচন বলে আমার নিতাই জীবা নাহি মানে লোচন বলে আমার নিতাই জীবা নাহি মানে অনল ভেজাই তার মুখ মাঝখানে জয় রায় তার মুখে অনল ভেজায় অনল মানে কি গো আগুন তার মুখে আগুন জ্বালি আমার নিতাইকে যে না মানে জয় রাধে কি অনুরাগ দেখেছেন নরোত্তম ঠাকুর বলছেন সে সম্বন্ধ নাই যার বৃথা জনম গেল তার সে পশু বড় দুরাচার নিতাইয়ের সঙ্গে যার সম্বন্ধ নাই নিতাইকে যে ভালোবাসে না সে পশু যেমন তোমার পশু না দুরাচার পশু সে পশু বড় দুরাচার দুরাচার পশু কাদের বলা হয় গো যারা মাংসাশী পশু যারা মাংস খায় গরু ছাগল মোষ ভেড়া এরা দুরাচারী নয় হাতিও দুরাচারী নয় হাতির সঙ্গে হরিণগুলি ঘুরে বেড়ায় ডিসকভারিতে দেখবেন কিন্তু বাঘ হাতির তুলনায় কত ছোট হায় না কুকুর এদেরকে দেখলে হরিণ ভয় করে কেন ওরা হিংস্র ওরা মাংসাশী দেখেছে এই নিরামিষ কেন খেতে হয় যে যে পশুগুলি তৃণভোজী শাকাহারী সেই পশুগুলি শান্ত আর যে পশুগুলি মাংসাশী সেগুলি হিংস্র আমরা যদি হরিভক্তি লাভ করতে চাই গৌর গোবিন্দ চরণে শুদ্ধ প্রেম লাভ করতে চাই তাহলে আমাদের ওই অখাদ্য কুখাদ্য খাওয়া চলবে না সবাইকে নিরামিষ ভোজী হতে হবে গোবিন্দকে দিয়ে প্রসাদ পেতে হবে তবে আমাদের স্বভাব তৈরি হবে ভক্তি লাভ হবে তাই ধন মোর নিত্যানন্দ আমরা ধনকে খুব যত্ন করে রাখি না কি গো টাকা পয়সা সোনা দানা অযত্নে রাখি বাইরে বিছানার তলায় রাখি না না চুল জাগাতি হয়ে যাবে এত মূল্যবান সম্পদ তালমারিতে সিন্ধুকে রাখি তেমনি নিতাই চাঁদ কে নিত্যানন্দ ধনকে যত্ন করে রাখতে দৃঢ় করি ধরণিতায়ের পায় শক্ত করি ধরণিতায়ের পায় নিত্যানন্দের মাথায় কলসির কানা মেরেছিল রক্ত ঝরিয়েছিল এগো মাধায় মহাপ্রভু এসে বললেন কে কে আমার নিত্যানন্দ অঙ্গে রক্ত ঝরিয়েছে কোথায় সুদর্শন সুদর্শন নিত্যানন্দ অঙ্গে যে রক্ত ঝরিয়েছে তাকে ছিন্ন ভিন্ন করো দেখেছেন বলো শ্রীপাদ কে তোমার অঙ্গে রক্ত ঝরিয়েছে নিতাই চাঁদ বলছে কই আমাকে তো কেউ মারেনি কত বড় দয়াল নিতাই চাঁদ দেখেছেন বলছে আমাকে তো কেউ মারেনি
প্রভু বলছেন তাহলে রক্ত কোথা থেকে এলো? দৈবাত রক্ত ঝরেছে। কিন্তু অন্তর আমি গৌরী তো সব জানি, তবে মাথায় আমাকে মারতে এসেছিল, দ্বিতীয়বার মারতে যখন উঠেছে তখন জগাই আমাকে রক্ষা করেছে। জগাই তোমাকে রক্ষা করেছে, ওরে জগাই আমার কাছে আয়, ওরে আয় রে আমার বক্ষে আয় রে, তুই আমারে কিনে নিয়েছিস আমার নিত্যানন্দ রক্ষা করি, তুই আমারে কিনে নিয়েছিস আয় রে আমার বক্ষে আয় রে। এই বলে জগাইকে মহাপ্রভু বুকে তুলে নিলেন। দেখেছেন যারা নিতাই চাঁদকে রক্ষা করে, নিতাই চাঁদকে আদর করে, আমার গৌর তাদের বুকে ধরে, আর নিত্যানন্দকে যে অবজ্ঞা করি তার ক্ষমা নেই। মাথায় গড়াগড়ি যাচ্ছেন ধুলায়, কাঁদছে আর বলছে একসঙ্গে পাপ করলাম দুইজন, একজন উদ্ধার হলো আর একজন কেন বাকি রইল? মহাপ্রভু বলছে না, কোটি কল্প কাল তোর নিস্তার নেই, তুই আমার নিত্যানন্দ অঙ্গে রক্ত ছড়িয়েছিস, তোর ক্ষমা নেই। নিতাই চাঁদ বলছে প্রভু তুমি না প্রতিজ্ঞা করেছ এই অবতারে কাউকে বাকি রাখবে না, আর যদি মাধারি তোমার করুণা না পায় পতিত পবন নামে কলঙ্ক হবে। জানি মাধায়ের কোনো স্বীকৃতি নাই, পুণ্যকর্ম নাই, তবে আমার যদি কোনো জন্মের কিছু স্বীকৃতি থাকে আমি মাধাইকে দান করলাম, এবার তুমি ওকে তোমার চরণে ঠাই দাও। এদাই বৌর হরি, দেখেছেন কত বড় দয়াল আমার নিতাই চাঁদ। হেন নিতাই না ভজিয়া দুঃখ পাই মরে, তাই লোচন বলে আমার নিতাই জীবনাহি মানি, অনল ভেজাই তার মুখের মাঝখানে, ধনমর নিত্যানন্দ। তারপর কি বলছে? পতিমর গৌর চন্দ্র। আমরা সবচাইতে বেশি ভালোবাসি কাকে গো? মায়েরা বলুন, নিজের পতিকে তো মন প্রাণ সর্বস্ব দিয়ে, দেহ মন প্রাণ সর্বস্ব পতিকে দিয়ে ভালোবাসি, কিছুই বাকি রাখি নাই। কিন্তু এই জগতের পতি তো চিরকাল থাকবে না, অনেকে থাকতেও নাই, তাই না? এমন মানুষকে পতিরূপে বরণ করতে হবে যে কোনোদিন আমায় ত্যাগ করবে না, যে পতি কোনোদিন আমায় ছেড়ে যাবে না, এখনো আছে আমার হৃদয় মন্দিরে আছে সে। হ্যাঁ গো, আমি আছি আর আমার পতি একসঙ্গে বাস করছি এখানে, আমি হলাম জীবাত্মা আর আমার পতি গৌরহরি হলেন পরমাত্মা, আমার সঙ্গে আছে। যখন এই শরীর থেকে চলে যাব আবার নতুন দেহ আশ্রয় করব, সেখানেও আমার সঙ্গে সে থাকবে, কোনোদিন সে আমায় পরিত্যাগ করবে না। বলুন, এমন ভালোবাসার মানুষ, এমন আপনজনকে বাদ দিয়ে আর কাকে প্রতিরূপে বরণ করব? নিতাই গৌর হরি, পতি মোর গৌর চন্দ্র। তারপরে বলছেন কি? প্রাণ মোর যুগল কিশোর। ও মায়েরা, আমরা সবচাইতে বেশি ভালোবাসি কাকে গো? বলুন কাকে ভালোবাসি সবচাইতে বেশি, কাকে গো? ছেলে মেয়ে স্বামী বাবা মা? না, সবচাইতে বেশি ভালোবাসি নিজের প্রাণকে। নিজের প্রাণকে যত ভালোবাসি আর কাউকে এত ভালোবাসি না। তাই ঠাকুরমশাই বলছেন প্রাণমর যুগল কিশোর, রাধা কৃষ্ণ যুগল হলো আমার প্রাণ। দেখেছেন রাধা কৃষ্ণ আমার প্রমাণ। আরেকটা পদাবলিতে আছে না, রাধা কৃষ্ণ প্রাণমর যুগল কিশোর, জীবনে মরণে গতি আর নাহি মো। আপনারা প্রতিদিন এইসব প্রার্থনা গাইবেন, খাইতে শুইতে উঠতে বসতে, রান্না করতে করতে, ঘর ঝাড় দিতে দিতে,
তুলতে 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 মালা গাঁথতে গাঁথতে পথ চলতে সবসময় গাইবে বদনে। হ্যাঁ গো, ঠাকুর ঘরে বসেই যে গাইতে হবে এমন কোনো নিয়ম নাই, আর গাইলেই আনন্দ প্রেম দিয়ে গড়া। এই প্রার্থনাগুলি প্রেম দিয়ে গঠিত, নরোত্তম ঠাকুর প্রেমের মূরতি, তো যিনি পদাবলী লিখেছেন তিনি প্রেমের মূরতি, প্রেম দিয়ে তার দেহটা তৈরি, এই জন্য তার লেখনীও প্রেম দিয়ে তৈরি। হরি বল, আমি ওই জন্যে বলেছিলাম যেমন একটা গ্রন্থ আছে যা পড়লে সব পাওয়া হয়ে যায়, সেটা হলো এই প্রেম ভক্তি চন্দ্রিকা। এই প্রেম ভক্তি চন্দ্রিকা পড়লে সব গ্রন্থ পড়া হয়ে যাবে। আমাদের নবদ্বীপের কাছে অম্বিকা কালনা, সেখানে একজন সিদ্ধ বাবা ছিলেন, নাম তার ভগবান দাস বাবাজি। একজন জজসাহেব তার কাছে এসেছেন, প্রণাম করে বলছেন, বাবা প্রেম ভক্তি কোথায় পাওয়া যায়? প্রেম ভক্তি কোথায় পাওয়া যায়? একটু আগে তো বলেছি প্রেম ভক্তি পেলেই সব পাওয়া হয়ে যায়, বলেছি না? তাহলে প্রেম ভক্তি কোথায় পাওয়া যাবে কি গো? তখন সিদ্ধ বাবা বললেন, ওই দুয়ানা পয়সা নিয়ে কলকাতায় বটতলায় যাবে, ওখানে প্রেম ভক্তি কিনতে পাওয়া যায়। আজ থেকে 200 বছর আগের কথা বলছি, ওখানে প্রেম ভক্তি কিনতে পাওয়া যায়। তখন জজ সাহেব তিনি বলছেন, বাবা আপনি কি আমার সঙ্গে ঠাট্টা করছেন? বলছে, না বাবা আমি ঠিক বলেছি, আমি তোমার সঙ্গে ঠাট্টা করবো কেন? তুমি দুয়ানা পয়সা নিয়ে কলকাতায় বটতলা গিয়ে দেখবে ওখানে নরোত্তম ঠাকুরের লেখা প্রেম ভক্তি চন্দ্রিকা গ্রন্থ বিক্রি হচ্ছে দুয়ানা দাম, ওইটা কিনে পড়বে তোমার প্রেম ভক্তি লাভ হবে। বটতলা থেকে দুয়ানা দিয়ে প্রেম ভক্তি চন্দ্রিকা কিনে নিলেন। নেওয়ার পরে পড়তে পড়তে হয়ে গেল, পড়তে পড়তে হয়ে গেল, বুঝতে পারছেন তো? সংসার সুখের মুখে তুলে দিয়ে ছাই নগরে মাগিয়া খাবো গাই বলিতাই, এই দশা হয়ে গেল সেই জজ সাহেবের। আর জজগিরি থাকলো না, পথের পাগল হয়ে গেল, প্রেম ভক্তি চন্দ্রিকা পড়ে তার আহার নিদ্রা নাই, পরিধানের বসন বিমলিন, চুলদাড়িতে আবৃত, ঘরের সংসারের মানুষ ভাবছেন পাগল হয়ে গেছে, পথে পথে ঘুরি কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদি, গৌর গৌর বলে কাঁদি। দেখেছে তাই একটি গ্রন্থ প্রেম ভক্তি চন্দ্রিকা, সংস্কৃত লেখা নয়, বাংলা পয়ের ছন্দে লেখা বা ত্রিপদী ছন্দে লেখা এই প্রেম ভক্তি চন্দ্রিকা। একটু চেষ্টা করলেই প্রেম ভক্তি চন্দ্রিকা এবং প্রার্থনা, প্রার্থনাগুলি প্রেম দিয়ে গড়া, সব প্রেম দিয়ে গড়া। আমরা প্রেম ভক্তি চাই, আমাদের কামনা হলো প্রেম ভক্তি চাই, এই গ্রন্থটা পড়লেই প্রেম ভক্তি হয়ে যাবে, আর কিছু চাই না। যারা পাঠক কীর্তনিয়া তাদের অনেক গ্রন্থ পড়তে হয়, অনেক কিছু বলতে হয়, কিন্তু আমরা যদি ভজন করতে চাই, ভজন করতে গেলে লেখাপড়া জানি না কি করব, প্রেম ভক্তি চন্দ্রিকা পড়লেই হয়ে যাবে। তাই প্রতিষ্ঠা এটা একটা আশ্রয়, রাধা মাধবের মন্দির এটা আমাদের আশ্রয়,
শাস্ত্র বলছেন আশ্রয় নয় ভজি তারি কৃষ্ণ নাহি তেজি আর সব মরে অকারণ। যারা আশ্রয় নেয় নাই, আশ্রয় বলতে গুরুপাদ পদ্ম আশ্রয়, বৈষ্ণব চরণ আশ্রয়, আবার গৌর গোবিন্দের চরণ আশ্রয়, তাতে কৃষ্ণ ভজে করে গুরু শিবন, মায়াজাল ছুটে পায় কৃষ্ণের চরণ। আমাদের আরাধ্য হল রাধা কৃষ্ণ বৃন্দাবনে। রাধা কৃষ্ণের সেবা করতে গেলে আমাকে কি করতে হবে, আমাকে কি করতে হবে গো, রাধা দাসী হতে হবে। বলেছি না সবে মাত্র সখী বা দাসীগণের ইহাতে অধিকার, আমাকে রাধা দাসী হতে হবে। আর রাধা দাসীর স্বভাব হলো এক বিন্দু আত্মসুখ নাই। সখী বা দাসীর চেষ্টা হলো কেমন করে রাধারানী গোবিন্দের সঙ্গে মিলন করব। একটা ছোট্ট দৃষ্টান্ত বলি। একদিন এক রাধা দাসী ফুলবনে গিয়ে ফুল তুলছে, নির্জন বন কেউ নাই, আর রাধা নামের গান করছে, ফুল তুলছে রাধা নামের গান করছে, রাধা দাসী তো, রাধে 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 বৃন্দাবন বিলাসিনী, রাধে 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 বৃন্দাবন শংসরের মোরালিনী, রাধে 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 তুমি আমার প্রাণেশ্বরী, রাধে 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 আমি তোমার কিঙ্করি, রাধে 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 এই অভিমান ছাড়া আর কোনো অভিমান নয়। তুলসী আরতির সময় বলেছিলেন এই নিবেদন ধর সখীর অনুগত কর, কুঞ্জ সেবা দিয়ে মরে কর রাধা দাসী। তুমি আমার প্রাণেশ্বরী, আমি তোমার কিঙ্করি, আমি তোমার কিঙ্করি, রাধে 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 সেবাই যেন লাগতে পারি, রাধে 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 যেন চরণ ছাড়া করো না গো, রাধে 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 গান গাইছে রাধা দাসী আর ফুল তুলছে মনের আনন্দে। রাধা নাম করলে কে খুশি হয় গো বলুন মায়েরা, রাধা নাম করলে কে খুশি হয়? রাধারানী কৃষ্ণ নরোত্তম ঠাকুর বলেছেন রাধা নামে কৃষ্ণ খুশি, কৃষ্ণ নামে রাধা খুশি। এই জন্য আমাদের দুজনের নামই করতে হবে। রাধা নাম করলে যেমন কৃষ্ণ খুশি হয়, তেমনি কৃষ্ণ নাম করলে রাধা খুশি হয়। আমি যাকে ভালোবাসি তাকে যদি কেউ ভালোবাসে তাহলে আমার সুখ হবে না? হ্যাঁ, খুব আনন্দ।
রাধা নাম শুনে গোবিন্দ আর থাকতে পারলেন না, ছুটে এলেন সেই নির্জন বনে। বনে এসে চুপি 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 সেই দাসীর পিছনে গিয়ে আঁচলটা টেনে ধরেছে, জয় রাধে। যেই দাসীর আঁচল টেনে ধরেছে, দাসীর চোখ খুলে, কে আঁচল ধরেছে? কে বলছে? আমি শ্যাম। আঁচল ধরেছে কেন? ছেড়ে দাও। বলুন, দাসীর কি অধিকার? বলছে আঁচল ধরেছে কেন? ছেড়ে দাও। বলছে, শোনা, এই নির্জন কানন, তুমি আর আমি ছাড়া কেউ নাই, আমার সঙ্গে মিলিত হও, তোমার জীবন সার্থক করো, ধন্য করো। দাসী বলছে, না না না, আমি রাধা চরণের দাসী, আমি ওই চরণে নিজেকে সঁপে দিয়েছি, আমি রাধা সুখে সুখী, আমি তো নিজের সুখ চাই না, যদি নিজের সুখ চাইতাম এখনই তোমার সঙ্গে বিলাসে ব্রতী হতাম। জয় রাধে। রাধা দাসীর চরিত্র দেখুন, এরকম পরিকথা সব সাধু সঙ্গে পাওয়া যাবে না। জয় রাধে। কিন্তু এটি আমাদের আসল হরি কথা, রাধা মাধবের সেবা আমরা চাইতো, যুগল সেবা করতে গেলে এসব হরি কথা দরকার। দাসী বলছেন, তোমার বিলাস বাসনা জেগেছে, আমার সঙ্গে চলো, আমি যতন করে মিলাই দিব, আমি তোমায় যতন করে মিলাই দিব, আমার প্রাণেশ্বরী রাধারানীর সনে, তোমায় যতন করে মিলাই দিব, শ্যাম আমার সঙ্গে চলো তুমি, তোমায় যতন করে মিলাই দিব। এই বলি রাধা দাসী গোবিন্দকে সঙ্গে করে নিয়ে নির্জনে রাধার সঙ্গে মিলন করিয়ে দিলেন। দেখুন রাধা দাসীর কেমন চরিত্র, কেমন আত্মসমর্চিতা হলে রাধারানীর দাসী হওয়া যায়, রাধারানীর মন্দিরে চাকরি পাওয়া যায়। ও রাধে, মিলনের পরে গোবিন্দ বলছেন, রাধে, তোমার এই দাসীকে আমি কিছু পুরস্কার দিতে চাই, ওর জন্যই তো আমি তোমার সান্নিধ্য পেলাম। রাধারানী বলছে, বেশ তো, তোমার যা খুশি দাও পুরস্কার, যা ইচ্ছা দাও। গোবিন্দ বলছে, না, ও তো তোমার দাসী, তোমার অনুমতি ছাড়া ও আমার পুরস্কার নেবে না, তুমি বলে দাও ওকে কি পুরস্কার দেব। রাধারানী হেসে বললেন, তুমি এক কাজ করো, তোমার গলার ওই প্রসাদী মালাটা খুলে আমার দাসী গলায় পরিয়ে দাও, তাহলে খুশি হবে হয়তো। গোবিন্দ নিজের গলার মালা খুলে দাসীর গলায় পরাতে গেছে, যেই পড়াতে গেছে দাসী দু হাত তুলে বলছে, না না, ওই মালা আমি পরব না, ওই মালা আমি পরব না। বলুন তো মায়েরা, এমন সুযোগ যদি আমাদের ভাগ্যে আসে আমরা হাতছাড়া করব? স্বয়ং গোবিন্দের গলার মালা নিজে হাতে পরাতে আসছে, বনি এমন সুযোগ হাতছাড়া করলো, গোবিন্দ সঙ্গ দিতে চাইল, দাসী প্রত্যাখ্যান করলেন, আবার এবারও সুযোগ হাতছাড়া করছে। জয় রাধে। ওই বলে আমি পড়ব না, গোবিন্দ নালিশ করছে, দেখো তোমার দাসী আমার পুরস্কার নিচ্ছে না। রাধারানী হেসে বললেন,
মনে হয় ওই পুরস্কারটা ওর পছন্দ হয়নি। শ্যাম, তুমি এক কাজ করো, এই তোমার মুখের ভিতরে যে চর্বিত তাম্বুল প্রসাদ আছে না, ওই একটু বের করে আমার দাসীর মুখের ভিতর ঢুকিয়ে দাও, তাহলে হয়তো না করবে না। রাধারানীর নির্দেশ মতো গোবিন্দ মুখের ভিতরকার চর্বিত তাম্বুল বের করে দাসীর মুখে দিতে গেলেন। যেই দিতে গেছে দুই হাতে মুখ ঝেপে বলছে, না ওই প্রসাদ আমি নিব না গো। বলুন তো, গোবিন্দের প্রসাদ তো না করে, আমরা তো প্রসাদ এলেই, কার প্রসাদ, মা মনসার প্রসাদ না শনি ঠাকুরের প্রসাদ, বিচার করি না, প্রসাদ দেন দেন দেন। কিন্তু যার প্রসাদ খাবেন তার স্বভাব কিন্তু আপনার ভিতর ঢুকবে। ডাক্তাররা বলে না কারো এটু খাবেন না, বিশেষ করে করোনা এসে গেছে তো এই সময় বলছে স্পর্শ করাই নিষেধ, প্রসাদ খাওয়া তো দূরের কথা। তা যার প্রসাদ খাবেন, যে দেবতার প্রসাদ খাবেন, তার গুণ আপনার মধ্যে ঢুকবে এবং সে আপনাকে তার দিকে টানবে। কোনো দেবতার প্রতি আপনি যদি দতিমতি দান করেন, প্রতিদিন দেবতারে খাওয়ান, দেবতা যেখানে থাকে সেইখানে আপনাকে নিয়ে যাবে, মানে স্বর্গে নিয়ে যাবে, তখন কিন্তু গোবিন্দের চরণ থেকে বঞ্চিত হয়ে যাবে, রাধারানীর চরণ থেকে বঞ্চিত হয়ে যাবেন, স্বর্গে তো আর গোবিন্দ নেই। জয় রাধে। তাই সবার প্রসাদ খাওয়া যাবে না, দেখেছে রাধা দাসী কৃষ্ণের প্রসাদও খাচ্ছে না, মনোরূপ মনে করে রাখবেন এসব কথা, ভুলে যাবেন না, রাধার দাসী কৃষ্ণের প্রসাদও খাচ্ছে না, তা আবার নিবেদন করে না, মুখের ভিতরকার চর্বিত তাম্বুল প্রসাদ, ব্রহ্মাদি দেবগণ এ প্রসাদ পায় না, দ্বারকা মথুরার রমণীগণ এ প্রসাদ পায় না, বৃন্দাবনের ব্রজ গোপীরাই রাধারানীর অধরামৃত পায়, আমার রাধারানী পায়, রাধা দাসী নিচ্ছে না। গোবিন্দ বলছে, দেখো তোমার দাসী আমার এ প্রসাদ নিচ্ছে না। রাধারানী বলছে, কিরে নিচ্ছিস না কেন? ওই প্রসাদ আমি নেব না গো। কেন নিবি না? এখনো রাধারানীর প্রসাদ হয় নাই, তাই ওই প্রসাদ আমি নিব না গো। রাধারানীর প্রসাদ হয় নাই, তাই ওই প্রসাদ আমি নিব না গো। দেখেছে একে বলে একনিষ্ঠ ভজন। প্রথমে আপনাদের কাছে আমি কিভাবে নিবেদন করতে হবে, গোবিন্দের প্রসাদ রাধারানী এবং সখীদের নিবেদন করতে হবে, তারপরে রাধারানীর প্রসাদ মঞ্জরীগণ, রূপমঞ্জরী আদি মঞ্জরীগণকে এবং রাধার দাসী যারা তাদেরকে দিতে হবে, তারা রাধারানীর প্রসাদ ছাড়া আর কোনো প্রসাদ খায় না। আমাদেরও প্রতিজ্ঞা করতে হবে গৌর গোবিন্দের প্রসাদ বা রাধারানীর প্রসাদ ছাড়া অন্য প্রসাদ যতই সুস্বাদু হোক না কেন, ছিন্নি মিন্নি কোনো কিচ্ছু খাব না। জয় রাধে। সাধু সাবধান। হ্যাঁ, রাধারানী বলছেন, আমি গোবিন্দ ভালোবাসি বলে কেউ যদি আমায় ভালো না বাসে না বাসুক, গুরুবাক্য শিরোধার্য। হ্যাঁ গো, গুরুদেব যদি অশাস্ত্রীয় কিছু বলে সেটা মানব না, কিন্তু শাস্ত্রসম্মত কথা এগুলি, যা কিছু শুনছেন সব শাস্ত্রসম্মত কথা, আমি বাইরের কোনো কথা এখানে আলোচনা করছি না। যাই হোক, আমি বাইরে কোথাও যাই না, তবু এলাম আপনাদের সকলের আকর্ষণের টানে। যাই হোক, আপনারা সবাই ভজন করুন, রাধা মাধবকে ভজন করুন, নিতাই গৌরীর সেবা করুন। হ্যাঁ, আর মানব জন্মের আর কিছুতে সার্থকতা নাই। হরি হরি বিফলে জনম গোয়াইনু, মনুষ্য জনম পাইয়া রাধা কৃষ্ণ না ভজিয়া, জানিয়া শুনিয়া বিষ খাইলু,
গোলকের প্রেমধন হরি নাম সংকীর্তন রতি না জন্মে লোকে নিতাই সংসার বিষানলি দিবানি সিহিয়া জলি জুড়াইতে না কই নই উপায়। তাই সব যারা জুড়িয়ে যাবে যদি রাধা কৃষ্ণের যুগল চরণ ভজনা করি, নিতাই গৌরের ভজন করি, আমাদের হরিকথার আজকে এখানে বিশ্রাম দিচ্ছি। শ্রী গুরু নিতাই গৌর সীতানন্দে হরি হরি গৌর হলুধ্বনি। সুন্দর সুন্দর ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন শ্যামসুন্দর কীর্তন জগৎ এবং পাশের বেল আইকনটি প্রেস করুন। ধন্যবাদ।